তো এরকম একটা ফর্ম বেরোনোর পরে আপনাদের কিন্তু এই যে বা এবং ডান দিক দু জায়গাতে ফটো লাগাতে হয় এবং কোথায় কি সই করতে হয় কিভাবে আপলোড করতে হয় আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের ফুল ডিটেলসে জানাবো তাই অবশ্যই যারা প্যান কার্ড করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো দেখুন আমাদের থেকে যারা এই প্যান সেবা কেন্দ্রের আইডি নিয়েছেন জানেন এক টাকাও কিন্তু লাগে না সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনারা নিজেরাই অনলাইন থেকে কিন্তু রেজিস্ট্রেশনও করতে পারবেন তো প্যান সেবা কেন্দ্রের আইডি নেওয়ার পরে আপনারা কিভাবে সেখান থেকে নতুন প্যান কার্ডের আবেদন করবেন তার ভিডিও অলরেডি করে দিয়েছি সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিও শেষে ডিসপ্লের উপরে আসবে আপনারা দেখে নিতে পারেন তাই এই ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে খুবই ইম্পর্টেন্ট কোনোরকম স্কিপ না করে দেখতে থাকুন এবং প্যান কার্ড আবেদন করার পরে যে একটা পিডিএফ ফাইল বেরোয় এই যে পিডিএফ ফাইলটা এই পিডিএফ ফাইল বেরোলে আপনাদের কাজ কি থাকে বা কাস্টমারের কোথায় কাজ কি থাকে কাজ করার পরে কিভাবে আপনারা আপলোড করবেন কিভাবে সাইন আপনারা ক্রপ করবেন কিভাবে আপনারা ফটো ক্রপ করবেন রকম কিন্তু আপনাদের আগে থেকে ক্রপিং করে রাখার দরকার নেই সেটা জানিয়ে দেবো আর প্যান সেবা কেন্দ্রের আইডি আমাদের থেকে নিলে সবথেকে সহজ বিষয় আপনাদের কিন্তু পিএসএতে কোনোরকম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না মানে প্যান সেবা কেন্দ্রের আইডি কিন্তু ডাইরেক্ট আপনাকে পিএসএতে নিয়ে চলে যাবে সেটাও দেখিয়ে দেবো আপনাদের একটু ওয়েট করুন ভিডিওতে এবং আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো কুপন কিনতে হবে না অর্থাৎ ওয়ালেটে টাকা রাখবেন ওয়ালেট থেকেই কিন্তু আপনার টাকা ডেবিট হয়ে যাবে মানে দারুণ সার্ভিস কিন্তু তাই আপনি যদি প্যানের আইডি নিয়ে অন্য কোনো পোর্টালে কাজ করছেন আমাদের থেকে কিন্তু এই প্যান সেবা কেন্দ্রের আইডি নিয়ে নিতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি মানে রকম রিটেলারদের কিন্তু চার্জ দিতে হবে না আইডির জন্য আইডি যখনই আপনারা সাইন আপ করবেন সাথে সাথে কিন্তু আপনার আইডি রেডি তো মেন বিষয় আজকের যে এটা হলো ফর্ম ফিল আপ করার পরে বা নতুন প্যান কার্ড আবেদন করার পরে এই যে একটা পিডিএফ ফাইল বেরোয় এই পিডিএফ ফাইলের কি কী কাজ রয়েছে দেখুন এটা একটা ফ্রন্ট পেজ বেরোবে তারপরে কিন্তু আপনাদের ব্যাকসাইট এবং তারপরে আপনাদের একটা আধার কার্ড কিন্তু আপনাদের পিডিএফ ফাইল স্ক্যান করে নিতে হবে তাই এই তিনটে কিন্তু আমরা দেখুন এই প্রথমত এই যে দুটো পেজ বেরিয়েছে একটা পেজেরই কিন্তু এদিকে ওদিকে আমরা ওই পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়েছি তাতে আমাদের একটা পেজ কিন্তু সেভ হয়েছে এবং পাশাপাশি কিন্তু দেখুন আমরা কিন্তু এই আধার কার্ডের কাস্টমারের আধার কার্ডের জেরক্স করে নিয়েছি এবার আপনাদের কাজ কি ভালো করে দেখুন এই পিডিএফ ফাইল বেরোনোর পরে আপনাদের কিন্তু এই বা দিক ডান দিক দুটো ফটো লাগাতে হবে এবং বা দিকে ফটোর উপর দিয়ে কাস্টমারকে সই করতে হবে এরপরে দেখুন ডান দিকে আসলে একটা ঘর পাবেন ভেতরে কিন্তু সই করতে হবে কাস্টমারকে এবং তারপরে পরের পেজে নিচের দিকে আসলে কিন্তু আপনারা আবার সিগনেচারের আর একটা ক্ষোভ পেয়ে যাবেন সেই খোপের মধ্যে কিন্তু কাস্টমারকে সই করতে হবে এবং জেরক্স যে জেরক্সটা দিচ্ছেন আধার কার্ড সেই জেরক্সের নিচে কাস্টমারকে সই করাবেন তাহলে আপনাদের এই কাগজটা রেডি হয়ে যাবে এরপরে কিন্তু আপনাদের এটা স্ক্যান করতে হবে চলুন আমরা স্ক্যান করে নিয়ে আপনাদের আপলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমরা প্যান সেবা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি তো যারা এখনও পর্যন্ত এখান থেকে আইডি করেননি ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক পাবেন অথবা আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে এখানে জয়েন নাও বলে অপশান আছে এখান থেকেও আপনারা নিজেরা আইডি বানিয়ে নিতে পারবেন বোঝা গেল তো এরপরে দেখুন আমরা এখানে লগ ইন বলে আর অপশান দিয়ে আছে লগ ইনে কিন্তু আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড যেটা এসছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে খুলে যাবে বোঝা গেল তো এই ড্যাশবোর্ড খুলে আপনাদের যেহেতু আমি প্যান কার্ডের আপলোড দেখাচ্ছি তাই প্যানের বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখুন এখানে পিএসএ লগ ইন বলে অপশন আছে পিএসএ লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পেজটাই ডাইরেক্ট পিএসএতে গিয়ে লগ ইন হয়ে যাবে অর্থাৎ আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন ইউটিআইয়ের বা আপনার আইডি মনে নেই সেরকম কোনো ব্যাপার নেই দেখুন আমি এখানে এই পিএসএতে লগ ইনে ক্লিক করলাম দেখুন ডাইরেক্ট আমাদের ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রিডাইরেক্ট হয়ে গেল অর্থাৎ কোনো রকম আইডি পাসওয়ার্ড লাগলো না তবে এর জন্য কিন্তু প্যান সেবা কেন্দ্রের আইডি আপনাকে মনে রাখতে হবে এটুকুনি কিন্তু মাথায় রাখবেন তবেই আপনি পিএসএতে ডাইরেক্ট আসতে পারবেন তো এখানে আসার পরে যেহেতু আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা নতুন প্যান কার্ড আবেদন করবেন তো পরের স্টেপ হল ফর্ম আমরা যে ফর্মটা বেরোয় সেই ফর্মটা আপলোড এর জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে এই যে এখানে অপশান দেওয়া আছে অ্যাপ্লাই নিউ প্যান এর মধ্যে এসে এখানে কিন্তু আপনাদের আপলোড ডকুমেন্টস বলে অপশান পাবেন এই আপলোড ডকুমেন্টস অপশানে চলে যেতে হবে দেখুন যেদিন আবেদন করেছেন সেদিনই যদি আপলোড ডকুমেন্টসে যান তবেই কিন্তু সেই ফর্মটা শো করবে তবে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে সেটা কিন্তু শো করবে না আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে দেখুন আমার এখানে কিন্তু শো করছে না বোঝা গেল এটা পাবেন কোথায় এটা পাবেন দেখুন প্যান অবজেকশনে গেলাম প্যান অবজেকশনে যাওয়ার পরে ফাইন্ড অ্যাপ্লিকেশান আন্ডার অবজেকশন এটাতে কিন্তু আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে যে কটা আমাদের অবজেকশানে পড়ে আছে সে কটা কিন্তু চলে এলো দেখুন দুটো প্যান কার্ড অবজেকশানে আছে এরপরে আপনাদের কিন্তু এখানে এডিট বলে যাওয়া ঘরটা রয়েছে এই এডিট বলে ঘরের পাশে দেখুন এখানে এডিট বলে একটা কিন্তু অপশান পেয়ে যাচ্ছেন বোঝা গেল আমরা এই প্যান কার্ডটা এখান থেকে আরেকবার এডিট করতে হবে দেখুন এডিট বলে অপশানে ক্লিক করবো এডিট বলে অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পুরো ফর্মটা আমাদের সামনে চলে এলো এখানে আপনাদের কাজ হবে শুধুমাত্র নেক্সট নেক্সট করে এগিয়ে যাওয়া অর্থাৎ আরেকবার আপনাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হচ্ছে মেন কথা বোঝা গেল তাই আপনারা যদি কখনও প্যান কার্ড আবেদন করেন এবং কোনো পিডিএফ ফাইলও বার না করেন অথবা সেই প্যান কার্ডটা মাঝপথে ছেড়ে দিয়েছেন তাহলে এই পেন্ডিং অবজেকশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বোঝা গেল দেখুন আমরা নেক্সট নেক্সট করে পুরো ফর্মটা কিন্তু আরেকবার ফিল আপ করে দিচ্ছি আর যদি আপনারা ফর্মে কোথাও ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সংশোধনও করে নিতে পারেন দেখুন টোটালি ফর্মটা ফিল আপ করলাম ফিল আপ করার পর এখানে ডাউনলোড পিডিএফ চলে এলো তো একই পিডিএফ আমরা ডাউনলোড করব না তাই আমরা কিন্তু এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো বোঝা গেল তো আমরা কেটে দিলাম এটাকে কেটে দিয়ে আগের পেজে কিন্তু আমরা চলে আসবো দেখুন কেটে দিলাম কেটে দিয়ে সম্পূর্ণ আগের পেজে এলাম এখানে আসার পরে আপনাদের এবার কিন্তু চলে আসতে হবে এই প্যান অবজেকশন এবং আপলোড টু ক্লিয়ার অবজেকশন ডকুমেন্টস আপলোড টু ক্লিয়ারে কিন্তু ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এবার কিন্তু আপনাদের সেই ফর্মটা আমাদের এই কিন্তু পিডিএফটা এখান থেকে আপলোড করতে হবে আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানটা আমরা ইউজ করব কারণ এটাতে ডাইরেক্ট কিন্তু ফটো ক্রপিং হয়ে যায় তো এই অপশানটাতে আমরা জাস্ট ক্লিক করব দেখুন এই অপশানটাতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটা পেজ চলে এলো এখানে আপনাদের একটু আগে যে ফর্মটার বোথ সাইড দেখালাম এবং আধার কার্ড সেটা কিন্তু স্ক্যান করতে হবে এবং এখান থেকে আপনাদের আপলোড করতে হবে তার আগে এখানে ব্রাউজে গিয়ে ব্রাউজার থেকে আপনাদের কিন্তু আপনাদের সে প্যান পিডিএফটা খুঁজে নিতে হবে দেখুন আমরা খুঁজে নিয়েছি এবং সেটা কিন্তু এখানে ফাইলটা আমরা পিডিএফ করেও রেখেছিলাম সেটা আপলোড করে দিলাম এরপরে আপলোড পিডিএফ ফাইলে কিন্তু আমরা জাস্ট ক্লিক করব আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করার সাথে সাথে টোটাল ফর্মটা কিন্তু আপনাদের আস্তে আস্তে খুলে যাবে দেখুন আমাদের সামনে খুলে গেল এবার আপনাদের দুটো অপশন কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এক হলো ফটো আর এক হলো কিন্তু সিগনেচার তো ফটো সিলেক্ট করার জন্য আপনাদের এই ফটোটা এখান থেকে বাঁচতে হবে এই ঘরটাতে ক্লিক করবেন প্রথমের ঘরটাতে দেখুন আমাদের প্রথম পেজটা এখানে যেখানে ফটো আছে সেটাই ক্লিক করলাম সেটা বড় করে খুলে গেল এবং এখান থেকে কিন্তু বা দিকে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু আমরা এখান থেকে ক্রপ করব। ফটোটা সিলেক্ট করলাম এবং নিচে এসে ক্রপ বলে ইমেজ অপশান পেলাম এখান থেকে ফটোটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবো তাহলে ফটোটা চলে এলো এরপরে কিন্তু আমরা সিগনেচারটা নেবো সিগনেচার নেওয়ার জন্য থার্ড পেজটাই ভালো করে আপনার কাস্টমারকে বলেছিলাম সই করতে সেই তিনি কিন্তু এখানে সই করেছিল থার্ড পেজটায় তো সেই আমরা কিন্তু সিগনেচারটা ওইখান থেকে ক্রপিং করলাম ক্রপিং করে কিন্তু সিগনেচারটা ধরে ক্রপিং ঘরে বসিয়ে দিলাম এরপরে কিন্তু আপনাদের এখান থেকে জাস্ট কিন্তু এটাতে দেখুন আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার বলে অপশান আছে জাস্ট এটাতে ক্লিক করবেন আপনার কাজ টোটালি কমপ্লিট হয়ে গেল বোঝা গেল দেখুন টোটাল কাজ কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেল কি করে বুঝবেন দেখুন এখানে যখন আমরা মেন পেসটা আরেকবার একটু রিফ্রেশ করে নেবো দিয়ে প্যান অবজেকশনে যাওয়ার পরে আপলোড টু ক্লিয়ার অপশানে যাব দেখুন এখানে কিন্তু দেখাবে না অর্থাৎ শো করবে না তো এইভাবে সহজেই কিন্তু আপনারা আমাদের থেকে প্যান সেবা কেন্দ্রের আইডি নেবেন এবং এখান থেকে যা কাজ করবেন তা কিন্তু মেন আপনাদের এই ওয়ালেট থেকে টাকা কাটবে অর্থাৎ আপনাদের কোনো কুপন কিছু কিনতে হবে না ডাইরেক্ট ওয়ালেট থেকে টাকা কাটবে এবং ইউটিআই প্যানের কোনো আইডি পাসওয়ার্ডের কোনো ঝামেলা ঝঞ্ঝা নেই ডাইরেক্ট কিন্তু প্যান সেবা কেন্দ্রের আইডি নিলেই আপনারা পিএস ডাইরেক্ট লগ হয়ে যাবেন অর্থাৎ পাসওয়ার্ড ভুলে গেলেও আপনাদের কোনো সমস্যা নেই বোঝা গেল এবং অ্যাডমানি আপনারা সহজে এখান থেকে দুটো অ্যাডমানি অপশান দেওয়া আছে যখন তখন যখন ইচ্ছা অ্যাডমানি করে আপনারা এখান থেকে এনএসডিএল মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ এগুলো পাশাপাশি ইউজ করতে পারেন বোঝা গেলেন কীভাবে কিন্তু আমরা সহজে এই পিডিএফ ফাইলটা আপলোড করলাম এবং রকম ফটো কিন্তু এবং সিগনেচার কিন্তু আলাদাভাবে আপনাদের রেডি করার দরকার নেই একসাথেই কিন্তু ক্রপিং করে আপনারা প্যান কার্ডটা কমপ্লিট করে দিতে পারেন আর প্যান সেবা কেন্দ্রের যদি এখনো পর্যন্ত রিটেলার আই না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা প্যান সেবা কেন্দ্রের লিঙ্ক পেয়ে যাবেন যেই লিঙ্কে টাচ করে সরাসরি আপনারা সাইন আপ করে আপনাদের আইডি রেডি করে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো এই ছিল বিষয় এবং এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই আপনারা পাবেন এবং আইডি নেওয়ার পরে কীভাবে আপনারা কাজ করবেন সমস্ত প্রসেস কিন্তু আমরা দিয়ে দিই অর্থাৎ শুধু আইডি ব্যাচ আমাদের উদ্দেশ্য নয় তারপরে আপনারা কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু আমরা প্রতিটা ভিডিওই আপনাদের দিয়ে থাকি তো এই ছিল বিষয় সেবা কেন্দ্রের আইডি নিয়ে কাজ শুরু করে দিন এবং রকম লগ ইন আইডি পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা সহজে পিএসএ লগ ইন করতে পারবেন সেটা ভিডিওতেও দেখতে পারলেন এবং সহজে কাজ শুরু করতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন